আচ্ছা দাদি, আমাদের বাসার সবাই কেন ময়নাকেই সব কথা বলে? এর অনেক কারণ আছে দিদি ভাই। যেমন ময়না আমাদের অনেক বোঝে। এই যে তোমার মাকে দেখো, সারাদিন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত থাকে, অথচ তার কথা শোনারই কারো সময় নাই। আচ্ছা দাদি, এটা ধরো তো। আম্মু, আচ্ছা আম্মু, তুমি ময়নার সাথে কি গল্প করো? এমন অনেক কথা আছে যে আমি সবাইকে বলতে পারি না, কিন্তু ময়নার সামনে বসলেই কথাগুলো কিভাবে জানি আমার মন থেকে বের হয়ে যায়। সেও সেটা খুব মন দিয়ে বোঝে। আর আব্বু, তুমি ময়নার সাথে কি গল্প করো? আরে মা, ব্যস্ততার মধ্যে অনেক সমস্যা থাকে, আর এই সমস্যাগুলো কেউ শুনতে চায় না। ময়নাকে আমার সব সমস্যার কথা বলি, ময়নাও আমার সব কথাগুলো বোঝে। এই যে বুড়ি, তোমার এই আবদার ওই আবদার কে বোঝে? ময়নাই তো বোঝে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমারও ময়নার সাথে কিছু কথা আছে। ময়নাপু ময়নাপু, আমার একটা আবদার আছে। আজ স্বাধীনতা দিবসে তুমি আমার সাথে আমার সোনার বাংলা গাইবে, প্লিজ। আসো। আমার সোনার আমাদের মাঝে অনেকেই আছেন যারা বিভিন্ন শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতার কারণে সমাজে পিছিয়ে থাকে। তাদেরকে বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারবো না। আর তাই আসুন, স্বাধীনতার এই 50তম বছরে সবাইকে সাথে নিয়ে আমরা এগিয়ে চলি আগামীর পথে।